বাসে আগুন দেওয়ার ঘটনায় ফেঁসে গেল ডিবি প্রধান হারুন। সিসিটিভি ফুটেজে দেখা মিলল বাসে আগুন লাগিয়েছে ডিবি পুলিশের কর্মকর্তা। এদিকে বিএনপির হরতাল নিয়ে খেপেছে সাবেক সেনা সদস্য। তার দাবি, বিএনপিকে দমন করার ষড়যন্ত্র করছে পুলিশ ও সরকার। একটা ডিবির বেস লাগায় আমার গাড়ি গাড়ি কি করলো, একটা এনবর এক চালের বোতল মেরে দেয়, মেস্টা মেরে দেয়, হুন্ডা দুটো টাকা ধরে গেল গা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ কিন্তু সারাদিন সকাল সন্ধ্যা হরতাল, কিন্তু হরতালের আগের দিন গতকাল কি হয়েছিল এরকম সময় আপনারা তো সবাই জানেন, বাংলাদেশে কিয়ামত কায়েম হয়ে গেছিল প্রায়। কিন্তু সেই কিয়ামতের ভিতর আগুনটা লাগিয়েছিল কে? বড় বড় বাসে আগুন লাগিয়েছিল ডিবি প্রধান হারুন, এরকম একটা তথ্য ফাঁস হয়েছে। তো প্রতিবেদনে কি লিখেছে, বাসে আগুন দেওয়ার ঘটনায় ফেঁসে গেছেন ডিবি প্রধান হারুন। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসে আগুন লাগিয়েছে ডিবি পুলিশের কর্মকর্তা। তো দর্শক, এটা সম্পূর্ণই গুজব না, সম্পূর্ণই সত্য। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ড্রোন শটেও দেখা গেছে, অপোজিটে প্রত্যক্ষদর্শীর সাক্ষী এবং যার বাস সেই সাক্ষ্য প্রদান করেছে যে ডিবি পুলিশের কর্মকর্তা বনাম ডিবি প্রধান হারুনের অনুমতিক্রমে অথবা ডিবি প্রধান হারুন নিজেই বাসে আগুন দিয়েছে। তো আমি কথা বাড়াবো না, যার বাসে আগুন দিয়েছে, যে দেখেছে, তাদের মুখ থেকে আপনাদের শুনিয়ে নিয়ে আসবো যে বিশ্বাস হবে না কততে। তো দর্শক, কথা না বাড়ে চলুন দেখে আসা যাক। অবশ্যই পরবর্তী নিউজ আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি এই বাসে আগুন দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করতে চান তাহলে কমেন্টে এ লিখে যাবেন, যদি আপনি বাসে আগুন দেওয়ার ঘটনায় খুশি হয়ে থাকেন তাহলে বি লিখে যাবেন। কথা বলাবো না, চলুন দেখুন স্ক্রিনে ভিডিওটি। আমরা দেখছি, দেখছেন এই পাশে কিন্তু বিএনপির সমাবেশ ঘিরে চলেছে। গাড়িটা কি করতেছিলেন? আমার গাড়িটা পুলিশ রয়েছে, পুলিশ ডিউটি, পুলিশ আমার জানো গেছে, একটা ডিবির বেস লাগাই আমার গাড়িটা কি করলো, একটা এন পর এক চালের বোতল মেরে দেয়, ব্যস্ত মেরে দেয়, হুন্ডা দুই টাকা ধরে গেল গা। এই ডিবির ডিবির বেস ছিনতাই আর খারিয়ে করলো কি, ডিবির বেস ডিবির লেখা পিছনে কালা লেখা করলো কি, এক বোতল চাল নাম মেরে অন্য ডিলারা মাইরা দিয়ে ম্যাচটা মেরে দিতে তো আমার সুপার বাজার গাদির মধ্যে আগুন লেগে গেছে, আমি গেলার দা বলে ভাল দিছি। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, এটা পুলিশ রিকন্ডিশনের গাড়ি, এটা পুলিশ নিয়েছি আমি এখানে ডিউটি করার লেগে না, পুলিশ এদিক গেছে পোশাকে ডিবির প্রথম তারা আসছে, আইসা উঠলো, মাথার মধ্যে হেলমেট ছিল আর গায়ে এটা পুলিশের ড্রেস ছিল, মানে সিভিল ড্রেস গুলো আর কি, ওই যে এখান দিয়ে লেখা থাকে জানি পুলিশ। আইসা বলতে কি রে কই থেকে এসো, তারপর মুখটা করলো, কইলা বনার সিটে মারলো, অকটেন মেরে সাথে সাথে মেজ মেরে দিছে, বারণে সমাবেশ নামার পর আগুন লেগে গেছে, তারপর ধরার চেষ্টা করতে পারছি না, দাঁড়িয়ে দিয়া পালিয়ে চলে গেছে, তারা দুইজন ছিল। ভাই এটা কোন টাইমে, কোন টাইমে? এই তো বেশি হতো 10 মিনিট, 10 মিনিট এশিয়া লাইনে, এশিয়া লাইন জানি বলে, এশিয়া লাইনে আমার সাথে আমার ড্রাইভার ছিল, আমি ছিলাম, আমার কন্ট্রাক্টর ছিল। আমি হলাম কি স্টাফ পদে অ্যাসিস্ট্যান্ট, এই গাড়িতে আমি এসিস্ট্যান্ট হিসেবে আছি। পুলিশের ড্রেস, পুলিশের ড্রেস না মানে সিভিলের ড্রেস গুলো না, আমার নাম তানভীর হোসেন পলাশ। আবার একটু যদি বলতেন ভাই কি হয়েছিল ঘটনাটা? প্রথম তারা আসছে, আইসা উঠলো, মাথার মধ্যে হেলমেট ছিল আর গায়ে এটা পুলিশের ড্রেস ছিল, মানে সিভিল ড্রেস গুলো আর কি, ওই যে এখান দিয়ে লেখা থাকে জানি পুলিশ শুধু। আইসা কয় কি রে প্রত্যেকে 2 লিটার রক্তের মেরা দিল বনার সিটে, মেরা দেওয়ার পরে মেজ মেরে দিচ্ছে, মেজ মেরে দেওয়া আমরা সাথে সাথে নামিয়ে গেছি গাড়ি থেকে, আমার পায়ে আগুন লেগে গেছে, তারপরে তারা ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারি নাই, গাড়ি দিয়ে চলে গেছে, দুইজন আছে। ভাই 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 আশপাশে কোন পুলিশ সদস্য ছিল কিনা? আশপাশে এখানে কোন পুলিশ ছিল? সামনে পুলিশ কোনো এখানে ছিল না, তারা আটকা আসছে, আইসা 1 মিনিটও লাগছে না, 30 সেকেন্ডে আগুন লাগে দিয়া তারা
চলে গেল ধরার চেষ্টা করেছে আমার ড্রাইভারকে আপলা দিছি আপনি তখন কোথায় ছিলেন আমি এক নম্বর সিটের মধ্যে একার বোনাটার সাথে বোনাটার সাথে আগুন লেগে গেছে আপনি একদম আপনি ধরবেন না ধরতে পারি নাই আমাকে ডাকতে দেন লোকটা আপনারা তো এখানে ছিলেন এখানে অসংখ্য মানুষ ছিল একজনকে অন্যত ডাকি দেন এ ভাই আগুন লাগাতে বলে ধরেন কাদের নাম দেয় কারা করে অবশ্যই দেখিয়ে দেওয়া দরকার ছিল আপনার ঠিক আছে আমার দরকার আমাদের গাড়িটা তো বলছে আমাদের তো অনেক কষ্ট চলতে কষ্ট হবে গাড়িটার নাম কি এবং কোন লাইনের গাড়ি কুমিল্লা এশিয়া লাইন এটা কোথা থেকে আসলে শাসনকাতা থেকে সায়দাবাদ আসে আমরা তিনজন লোক ছিলাম গাড়িতে আমার ড্রাইভার আমার কন্ট্রাক্টর আর আমি এবার সামনে বসে রয়েছি গাড়িতে এই গাড়িতে রিকন্ডিশনের জন্য শরীরের কাছে গাড়ি রয়েছে কালকে কালকে ধরে আনছে যে আজকে ডিউটি আজকে 4টা বাজে ডিউটিতে আইছি ওইখানে আমলিকের সমাবেশ ছিল ওইখানে আসছিলাম ওইখান থেকে তারা পুলিশ চেঞ্জ হইয়া আবার চলির জন্য আমরা এখানে আসছি তারা নিয়ে আসছে আমাদের পুলিশ নিয়ে আসছে আমাদের আগুন কারা দিল কিভাবে আগুন দিল আউট দুইজন লোক আসছে দুইজন লোক পুলিশের ড্রেস ছিল পোশাক পোশাক পরে আসছে আইসা কয় কি পুলিশের ড্রেস করা ছিল পুলিশের গাড়িতে পুলিশের ড্রেস পরা লোকে আগুন দিয়েছে সিভিল সিভিল ড্রেস ছিল আপনি বললে জানেন সিভিল ড্রেস ছিল তারা আইসা বলতে কি রে পয়সা গাইছ তোরা কইয়ে মুক্তা কইলে বনাস দিলে অক্টেন মেরে দিল মেরে দিয়ে আগুন মেরে দিয়ে তারা কোনো কিছু ছিল না হাতে বা কোমরে কোনো কিছু নাই শুধু পুলিশের জ্যাকেটটাই আছে তারা আসছে কিসে আমরা দেখিনি আমরা তো গাড়িতে বসে আছি কিসে আসছে এটা আমাকে আমার নাম তানভীর হোসেন পলাশ আপনি কুমিল্লা আমি এই গাড়ির স্টাফ এটা এসিয়ালেন ঢাকা কুমিল্লা এই যে দেখেন ভাইয়েরা কিভাবে আমাদের নিরস্ত্র জনতার উপরে এই লেলিয়ে দেওয়া পুলিশের পুলিশ বাহিনী কিভাবে গুলি চালিয়ে যাত্রা করে ফেলেছে আমরা নিরস্ত্র নয়াপল্টনের সমাবেশ উপলক্ষে আমরা কোনো অস্ত্র নিয়ে আসি নাই আমরা নিরস্ত্র আমাদের সাথে জনগণ আছে জনগণকে নিয়ে এই পুলিশ বাহিনীকে আমরা মোকাবেলা করব আমরা বলতে চাই পুলিশ ভাইয়েরা আমাদের 28 অক্টোবর নয়াপল্টনে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বিনা উস্কানিতে এই নয়াপল্টন রক্তাক্ত করেছেন এর জবাব এর দায়ভার বাংলাদেশ পুলিশ প্রশাসন এই আওয়ামী লীগকে নিতে হবে আমাদের এখানে লক্ষ কোটি জনতা এসেছে আমরা নিরস্ত্র কারো কাছে কোনো কোনো গোলা বারুদ লাঠি বইছে নাই আমরা নিরস্ত্র বিনা উস্কানিতে পুলিশ রক্তাক্ত হামলা চালিয়ে আমাদের শত সহস্র নেতা কর্মীকে রক্তাক্ত করেছে গুলিবিদ্ধ করেছে কতজন হত্যা হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না পুলিশ ভাইরা আপনারা ক্ষান্ত হন 15 বছর পর্যন্ত এই নিরস্ত্র বাংলাদেশের জনতার উপর আপনারা শেখ হাসিনার হুকুম তালিম করতে গিয়ে আপনারা কত অত্যাচার কত সন্ত্রাসী কত নির্যাতন এই দেশের জনতার উপর চালিয়েছেন কত গুলি চালিয়েছেন ইতিহাসে এই পুলিশ একটি কালো অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে পুলিশ ভাইয়েরা এই দেশের জনতার টাকায় আপনাদের পোশাক এই দেশের জনতার টাকায় আপনাদের স্ত্রী সন্তানের খাওয়া পড়া হয় সেই জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছেন আপনারা ইতিহাসের কুখ্যাত কালো একটি দাগ হয়ে থাকবে আপনাদের ইতিহাসে এই যে রক্তাক্ত করেছে নয়াপল্টন আমরা বিএনপি নেতাকর্মীরা আমরা এই সেই সকাল থেকে পুলিশের সাথে গুলি কালদুনে টিয়ার গ্যাস উপেক্ষা করে আমরা এখানে আছি আমরা এখানেই থাকবো যতদিনে এই জালিমের পতন না হবে একটা নেতা কর্মীও রাজপথ ছাড়বো না আগামীকালের হরতাল শতভাগ সাকসেস হবে ঢাকাবাসী সবাই রাজপথে বেরিয়ে আসবেন যতদিন এই জালিমের পতন না হবে এই সীমার খুনি হাসিনার পতন না হবে আমরা কেউ রাজপথ ছাড়বো না আমাদের নেতৃবৃন্দ হরতালের ডাক দিয়ে তো প্রিয় দর্শক প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাসে যার বাসে আগুন দিয়েছে তার মুখ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য
উপাত্ত তুলে ধরলাম। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামতটা চাই। আমার মনে যা হয়, ডিবি পুলিশের কোনো লোক হয়তোবা তারা বাসে আগুন দেয়নি, বাসে আগুন দিয়েছে অন্য কোনো থার্ড পার্টি লোকজন, যারা ডিবি পুলিশের বেশ ধরে জ্যাকেট গায়ে দিয়ে তারা হতে পারে আগুন লাগিয়েছে। বাস মালিকটা আর কতই জানে, ধোঁয়া অত গুলিগুল্লার ভিতর, অত আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড বেরেছে, তার ভিতর থেকে কিন্তু প্রচুর পরিমাণ ধোঁয়া বের হয়, ধোঁয়ার ভিতর কী দেখেছে কি না কী দেখেছে সেই জানে। কিন্তু আমার যেটা মনে হয়, আপনার কি মনে হয় জানি না, ডিবি পুলিশ দেশের স্বার্থ রক্ষায়, দেশের শান্তি রক্ষায় তারা কাজ করে থাকে, তারা এরকম কাজ কোনো দিন করবে বলে আমার মনে হয় না, করতেও পারে বর্তমান যে যুগ জামানা, করতেও পারে, পুলিশদের নিয়েও বর্তমান বিশ্বাস করা যায় না। যারা এমন একটা কাহিনী কয়েকদিন আগে দেখলাম, জেল সুপার, সে জেল একজন মেয়ে ছিল জেলখানার দায়িত্বে, সেই একজন আসামির সাথে সেই মেয়ে পুলিশটি বন্ধুত্ব করে ফেলায়, প্রেম করে ফেলে, তো এখন কওয়া যায় না, বলা যায় না, করতেও পারে। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামতটা চাই, অনেক কথা বলে ফেললাম। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ব্যক্তিগতভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পরবর্তী নিউজ আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে যে কোনো ধরনের ভাইরাল ভিডিও নিয়ে।